দেশের সৃষ্টিকর্তা জননেতা হাবিবুর নবী আশিকুর রহমান এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা কেন্দ্র উপকমিটির সম্মানিত সদস্য, এটেল দোয়াশ বেলেমাদের সমন্বয়ে গড়া মিঠাপুকুরের সর্বস্তরের মানুষের সুখ দুঃখের সাথী, মিঠাপুকুরের ভাগ্যাকাশের একমাত্র নিউক্লিয়াস, আমাদের ভবিষ্যৎ ব্যক্তিত্ব, ভবিষ্যৎ আধার, নির্ভরতার জায়গা, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, টক শো ব্যক্তিত্ব, জননেতা রাশেখুর রহমান এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা রাশেখুর রহমান। জয় বাংলা, জয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাশেখ ভাই এগিয়ে চলো। সালাম আলাইকুম, আদাব, আপনারা সবাই ভালো আছেন? জনাব মকসুদুল হক মন্ডল আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির বহুবার সাতবার নির্বাচিত সভাপতি, আবার কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সভাপতি, রংপুর জেলার সাধারণ সম্পাদক। তো সে যখন আমাকে কোন সভায় পরিচয় করায় দেয়, তখন আমার মনে হয় আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। তা আমি তার কাছে কৃতজ্ঞ, কারণ যুদ্ধ করার জন্য মুখের কথা যথেষ্ট, যুদ্ধ বন্ধ করার জন্য মুখের কথাই যথেষ্ট। আবার মানুষকে দাসত্বের শৃঙ্খলবদ্ধ করার জন্য কথা যথেষ্ট, সেই একই মানুষকে শৃঙ্খল মুক্ত করে স্বাধীনতা বা মুক্তির আশ্বাস দেওয়ার জন্য মানুষের কথাই যথেষ্ট। হাজার বছরের মনুষ্য সভ্যতার যখনই যেখানে মানুষ মুক্ত হয়েছে, মানুষ আশার আলো খুঁজে পেয়েছে, মানুষের জীবন পরিবর্তিত হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই কথা দিয়ে মানুষকে উজ্জীবিত করে, উৎসাহিত করে বৈপ্লবিক কিছু একটা করা সম্ভব হয়েছে। তা আমি খুব উজ্জীবিত বোধ করছি আজকে, একই সাথে খুব আপ্লুত বোধ করছি, যা আপনারা আমাদের, আমার না, আমাদের ভালো কাজগুলোর সাথে বারবার অংশগ্রহণ করার জন্য যখনই আপনাদেরকে আহ্বান জানানো হয়, আপনারা দলমত নির্বিশেষে যত কষ্টই হোক, যত সময় লাগুক, আমাদের সাথে আসেন, একসাথে আপনারা একাকার হয়ে যান। এখন আমাদের বাড়ি রংপুর কিনা জানি, এই কারণে কিনা জানি না, যতবারই সকালের অনুষ্ঠান ঠিক করি সকালে এসে পৌঁছানো যায় না। কোনোদিন রাস্তায় জ্যাম, কোনোদিন বিমানের বিভ্রাট, কোনোদিন আবহাওয়ার বিভ্রাট, আর এটা কি রংপুর বলে কিনা ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, সকালের অনুষ্ঠান দেরিতে হইলো, এখন শুরু হইলো, আপনারা ধৈর্য ধরে আসেন। আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার বাবা জনাব এইচ এন আশিকুর রহমান এমপি এবং আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, মার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি জানাতে চাই। একটু আগে যখন এখানে বসেছিলাম, তখন আমার পেছনে অনেক শ্রোতা ছিল, তখন আমার শ্রদ্ধেয় আমাদের দলের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের চাচার কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা জানেন, যে মঞ্চ ভেঙে পড়ে গেছে এবং পরবর্তীতে তিনি অভিযোগ করলেন যে সামনে যত না দর্শক তার থেকে মঞ্চে লোক সংখ্যা বেশি। এখানে তা না, এখানে দর্শকের সংখ্যা সামনেই বেশি, কিন্তু তারপরেও আমি একটা নতুন আঙ্গিক দিতে চাই, এই মঞ্চ তো ভাঙার সম্ভাবনা নাই, কিন্তু যারা পেছনে আছেন তাদের বোধহয় জানা আছে আমি কি বলবো, এই জন্যই তারা পেছনে, আর যারা জানেন না আমি কি বলবো তারা আমার সামনে আছেন। তো মিজান ভাই আমার কথাটা বুঝতে পারছেন, আমি মিজান ভাইকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, মানে ওনারা জেনেই আছেন যে রাশেখুর রহমান কি বলবেন, সুতরাং সামনে যাওয়ার দরকার নেই, পিছনেই থাকি। ভেরি গুড, আপনাদের সবাইকে দশে দশ।
আমিও এখন থেকে যখন কারো বক্তব্য কি হতে পারবো বলে বুঝে যাব, তখন আপনাদের মতো পিছনে দাঁড়িয়ে থাকব, আর সামনে যাব না। টিউবলাইট ছিল আগে, তিন চারবার জলে নিবে করে জ্বলতো, টিউবলাইট তো হারিয়ে গেছে, কিন্তু দেখছি কিছু কিছু টিউবলাইট আছে। সামনে যাও, সামনে চলো, কিছু কিছু সামনে যাও। ওনারা থাকবে, ওনারা সিনিয়র নেতৃবৃন্দ, তোমরা সামনে আসো, তোমাদের দেখি ভালো লাগে। আমরা কম্বল দিয়েছি, মঞ্জু চাচা যেটা একটু আগে বললেন, হাজার হাজার কম্বল দিয়েছি। প্রতি বছর যখন শীত আমাদের মাঝে চলে আসে, অপেক্ষাকৃত দরিদ্র অসহায় মানুষ এই কনকনে শীতে যখন কষ্ট পান, তখন মাননীয় এমপি মহোদয়, আমার সৌভাগ্য তিনি আমাকে সাথে রাখেন, হাজার হাজার মানুষের মাঝে, মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়, এজন্য তিনি কম্বল যেমন দেন ঠিক একইভাবে শীত বস্ত্র দেন। গত বছরের শীতের মতো এই বছরের শীতও এর ব্যতিক্রম নয়, আমরা ইতিমধ্যেই বেশ কয়েকবার কম্বল দিয়েছি। আজকে আমরা খুব উন্নত মানের শীত বস্ত্র দিব, আর এই কার্যক্রম চলমান থাকবে। আমি নিজের কথা নিজে বলতে চাই না, কিন্তু মাঝে মাঝে খুব সফল মানুষেরা বলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বলেছেন, নিজের ঢোল নিজেকে পিটাইতে হয়, কারণ অন্যকে পিটাইতে দিলে সে তাহা ফাটাইয়া ফালাইতে পারে। মানে এত বেশি বাজাইলো যে ঢোলই ফাইটে গেল আর আওয়াজ হলো না, এই তো নিজেরটা নিজে একটু বলা লাগে। তাই করোনা ভাইরাস এর বৈশ্বিক মহামারীতে চাল ডাল তেল থেকে শুরু করে এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে রান্না করা খাবার দাবার, আমরা মাস্ক এবং সবচেয়ে বড় কথা পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ যে বিশেষ পরিচ্ছদ বা কাপড়টি পরে করোনায় আক্রান্ত ব্যক্তির পরিচর্যা করা লাগে বা মরদেহ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার, সেটাও আমরা মিঠাপুকুর থানার পুলিশ বাহিনীর সদস্য ভাইদেরে, মিঠাপুকুর থানার ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের ভাইদেরে, এবং সবচেয়ে বড় কথা মিঠাপুকুরের চিকিৎসক নার্স ভাই বোনদের আমরা দিয়েছি। শিশু খাদ্য দিয়েছি শিশুদেরে, নার্সদের দেই নাই। তো আমার কথা হইলো, আমি নিজের ঢোল নিজে বেশি পিটাইতে পারি না, দরকার নাই, আল্লাহ তাআলা দেখতেছেন আমরা কি করতেছি। আর মাঝে মাঝে চাইলে আপনারা একটু ঢোল পিটাইতে পারেন, আপনাদের উপর আমার আস্থা আছে, ঢোল খাবে না, ঢোল ঠিক থাকবে, আমার আস্থা আছে। এনিওয়েজ, আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, যেহেতু প্রচুর পরিমাণে শীত বস্ত্র দেওয়া হবে এবং দেওয়া হয়েছে, এই ব্যাপারে স্বচ্ছতা বিধান করা বড্ড জরুরি, কারণ এই কাপড়ের উপরে আমাদের হক না, এই কাপড়ের উপরে তাদের হক যারা কষ্টে আছে। সুতরাং অবশ্যই রাশেক রহমান একজন মানুষ, শুধুমাত্র একজন মানুষ হওয়ার কারণে একই সাথে হাজারো লক্ষ মানুষের কাছে আমার পক্ষে একদিনে যাওয়া সম্ভব নয়। তাই আমরা সৌভাগ্যবান যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগ, এই মিঠাপুকুরে জানাবেন আশিকুর রহমান আওয়ামী লীগের এই সাংগঠনিক যে নেতা কর্মীরা আছেন, আপনাদের মাধ্যমে মিঠাপুকুরের 17টা ইউনিয়নের 153টা ওয়ার্ডের 310টা গ্রামে আমরা আমাদের এই শীতকালীন যে সাহায্য সহযোগিতা এটা পৌঁছে দিতে চাই, কিন্তু সেই জায়গায় আপনাদেরকে স্বচ্ছতা বিধান করে এটা ছড়িয়ে দিতে হবে বা বিতরণ করতে হবে, যাতে আমাদের কোনো বদনাম না, কিন্তু মনে কষ্ট না পায়। এবং আমি আপনাদের কথা দিতে পারি যে আপনারা এই কাজটা যদি সুন্দরভাবে করেন, তাহলে আমরা আরো ইনশাল্লাহ দরিদ্র অসহায় মানুষের জন্য শীত বস্ত্র বলেন কম্বল বলেন এই সহযোগিতাগুলো ইনশাল্লাহ নিয়ে আসব। কারণ
ব্যক্তিগত তহবিল হোক, মাননীয় এমপি মহোদয়ের তহবিল হোক, আমার তহবিল হোক, তার থেকে বড় কথা, এটা আল্লাহর রহমত। মানুষে দিতে চেয়ে দিতে পারে না, আমরা আপনাদের মাধ্যমে দিতে পারতেছি। আপনারা রাজনীতি করেন, আপনারা আমাদের মাধ্যমে কিছু একটা নিয়ে দিতে পারতেছেন, কম হোক বেশি হোক, এই জায়গাটা আমাদেরকে ধরে রাখতে হবে। এবং আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, মানুষকে সহযোগিতা করার সময় রাজনীতির সুযোগ থাকে না, তারপরেও পৃথিবী রুড়ো, পৃথিবী নিষ্ঠুর, পৃথিবী বড্ড বাস্তবতায় ঘেরা, আমার এই এলাকার মানুষদের আপনাদের বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে জননেত্রী শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, জনাব এইচ এন আশিকুর রহমান এমপি বা আমরা ছাড়া তাদের কাছে আর কি কেউ কিছু দিয়েছে? প্রশ্ন করতে হবে, উত্তর আসবে না। যখন তারা উত্তরে বলবে না, তখন তাদের আমাদের বলতে হবে যে আপনার জন্য নিত্য দিন চিন্তা করে না, আপনার জন্য সরাসরি কিছু করার চেষ্টা করে না, সেই লোক যতই কথার ফুলঝুরি অথবা স্বপ্ন আপনাকে দেখাক, সে একবার সুযোগ পেলে আপনার দিকে আর ফিরে তাকাবে না। সুতরাং এই জনকল্যাণমূলক কাজ, এটা হচ্ছে মাইক্রো লেভেলের জনকল্যাণমূলক কাজ। এই মাইক্রো লেভেলের জনকল্যাণমূলক কাজটা বাংলাদেশের বা মিঠাপুকুরের সাধারণ মানুষের কাছে নিয়ে ম্যাক্রো রাজনীতি বলতে যেটা বোঝায়, জাতীয় রাজনীতিতে আমরা কেন ব্যতিক্রম, কেন অনন্য, কেন আমাদের প্রয়োজন, এই কথাটা তুলে ধরত। একটু আগে আমার বাসায় এই 17 ইউনিয়ন, মিঠাপুকুরের 17 ইউনিয়নের হিন্দুদের পূজা উদযাপন কমিটির প্রত্যেকটা ইউনিয়ন কমিটির সভাপতি সেক্রেটারি আসলো, এবং 13 নম্বর সালটি গোপালপুরের চেয়ারম্যান সাহেব তার এলাকার কিছু লোকজনকে নিয়ে আসলেন, 2 নম্বর রানীপুকুরের ওনারা আসলেন, মসজিদের ভিত্তি প্রস্তর। আজকে সদর্পে আমরা বলতে পারি যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করেন তারা মিঠাপুকুরে কয়টা মসজিদে অনুদান দিচ্ছেন বলতে পারবেন না। ধর্ম নিয়ে যারা ব্যবসা করেন মিঠাপুকুরের পূজার মন্দির মণ্ডপে কয়টা অনুদান দিচ্ছেন বলতে পারবেন না। চোখের পানির ছলনার রাজনীতি যারা করেন, শীতের রাতে কয়টা মানুষের গায়ে একটা উষ্ণ কম্বল চড়িয়ে দিয়েছেন দাবি করে বলতে পারবেন না। যারা উন্নয়নের ভুয়া কথা চাপাবাজি করেন তারা কেউ বলতে পারবেন না। লাল মাটির কর্দমাক্ত দুর্গম সড়ককে পাকা রাস্তা করে মানুষের জীবন চলাচলকে সাবলীল করেছে একমাত্র একমাত্র এইচএন আশিকুর রহমান এমপি। আমরা এই মিঠাপুকুরের আপামর মানুষের জন্য প্রত্যক্ষ কাজ করেছি, উন্নয়নের কাজ করেছি। আপনারা জানেন 2023 সালের শেষ অথবা 2024 সালের প্রথম ভাগে বাংলাদেশের রাজনৈতিক আর্থসামাজিক ভাগ্য পরিবর্তন অথবা ভাগ্য নির্ধারণের নির্বাচন আসছে। সেই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা থাকলে মানুষের কাজ করা যায়, ক্ষমতা না থাকলে মানুষের জন্য কাজ করা কঠিন হয়ে যায়। ওই নির্বাচনকে সামনে রেখে ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বৃহৎ মানব কল্যাণমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে চালাতে হবে। আমাদেরকে হতে হবে সুসংগত, আমাদেরকে হতে হবে ঐক্যবদ্ধ। আমি শুধু আপনাদের এতটুকু বলতে পারি, আপনার যদি দৃঢ় থাকেন, সংকল্পবদ্ধ থাকেন, এত দীর্ঘদিন ধরে আমার বাবার সাথে যেভাবে একসাথে আপনারা ছিলেন একটি সত্তা একটি আত্মার মতো করে, ওই জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারি, আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ 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 আমরা বারবার জয়ী হব। এবং আমাদের এই জয়ের ধারাবাহিকতার মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত ব্যক্তিরাও নির্বাচিত হবেন।
এবং 1971 সালের 26 মার্চ যেই বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল, যেই সোনার বাংলাদেশের স্বপ্ন আজও আমরা লালন করি, ধারণ করি, বাস্তবে রূপান্তরিত হবে বলে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে আছি, সেই সোনার বাংলা অবশ্যই বিনির্মাণ হবে এবং আমরা উন্নত বাংলাদেশের নাগরিক বা অংশীদার হব নিশ্চয়ই। আমি এই পরন্ত বেলায় এবং এই কনকনে শীতের দিনে আপনাদের কাছ থেকে আর খুব বেশি সময় নিব না, আপনারা আমার একটু হাস্যরসে কিছু মনে করেন নাই বলে আশা করি ক্ষমা করবেন, তবে মনে হলো হাস্যরস করাতে খুব ভালো হয়েছে, একেবারে পিন পতন নিরাপত্তায় কথা বলা গেল, কথা বলে খুব শান্তি পাওয়া যাচ্ছে, আপনাদের তালির জোরও বেড়ে গেছে, তো তালি দেওয়াতে আমি শুধু উৎসাহিত হচ্ছি তা না, তালি দেওয়াতে আপনাদেরও শীত শীত ভাবটা কেটে যাবে, কারণ এটা একটা শারীরিক কর্মকাণ্ড। সুতরাং শীতের কালে বেশি বেশি তালি দিবেন, বক্তৃতাও ভালো হবে, আলাপও পরিষ্কার হবে, আপনাদেরও কি সাইদুর মনে খুব ভালো কথা বলছে, রক্ত সঞ্চালন ঠিক থাকবে, আপনারা চাঙ্গা থাকবেন, সবাইকে বলবেন প্রত্যেক গ্রামে জনাব এইচএন আশিকুর রহমান এমপির কল্যাণ স্পর্শ আছে, প্রত্যেক গ্রামে জনাব এইচএন আশিকুর রহমান এমপি সাহেবের কল্যাণ স্পর্শ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, আজকে মিঠাপুকুরের 17 ইউনিয়নের নেতা কর্মীদের কাছে মিঠাপুকুরের দরিদ্র অসহায় সাধারণ মানুষের জন্য শীতবস্ত্র হস্তান্তর করে দেওয়া হবে, কারণ যেটা বলেছি একসাথে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, আপনাদের কাছে অনুরোধ 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 এর বিতরণটা স্বচ্ছতার সাথে করবেন, মানবিকভাবে করবেন, আমরা আবার আসব, মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো দেওয়ার মতো অনেক কিছু আছে, নিজের জন্য ভিক্ষা করতে পারবো না কিন্তু মিঠাপুকুরের মানুষের জন্য আমি হাত পাততে পারবো, তাতে আমার লজ্জার কিচ্ছু নাই। আপনারা সকলে ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।